ব্যস্ততম জীবনের আরেকটি দিন, চলে যাচ্ছি কাজে। আর সকালে উঠে স্বঘরের সম্পূর্ণ সাংসারিক কাজ শেষ করে এবার নিজের ডিউটি শুরু, কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমি মনে করি প্রত্যেকটা মেয়েকেই জীবনে স্বাবলম্বী হওয়া দরকার। স্বামীর সাথে যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যায়, তাতে করে নিজেও স্বাবলম্বী থাকা যায়, প্লাস সংসারেও একটু সাহায্য হয়। শুধু যে হাজবেন্ড কাজ করবে আর নিজে বসে বসে খাবো, সেটা আসলে হয় না। যদি সুযোগ থাকে, আমি মনে করি প্রত্যেকটা মেয়েকেই স্বাবলম্বী হওয়া দরকার। বসে আছি কাজে, ঢুকতে ঢুকতে এখনো 10 মিনিট সময় আছে হাতে। আমি এই জন্য মানে হাতে 10 মিনিট রেখে তারপর কাজে আসি, যাতে করে হাতে সময় থাকে, ট্রাফিক থাকলেও কাজে লেট না হয়। আজকে হলো শুক্রবার, কালকে থেকে আমাদের ছুটি শুরু। স্যাটারডে সানডে মানডে, 3 ডেজ লং উইকেন্ড। মানডে হচ্ছে আমাদের লেবার ডে, সেজন্য 3 দিনের ছুটি। সকালে যাওয়ার সময় চিকেনকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য বাসায় এসেই ঝটপট বানিয়ে ফেললাম ফ্রাইড চিকেন, আর তার সাথে রয়েছে ফ্রাইড রাইস। মজা করে খাবো, কারণ কালকে সকালে ওঠার কোনো চিন্তা নেই। আপনাদের ভাইয়ারও ছুটি, আমারও ছুটি, বাচ্চাদেরও ছুটি, আর নেক্সট উইক থেকে স্কুলও খুলে যাচ্ছে, সেজন্য এটা হচ্ছে আমাদের লাস্ট উইক ছুটির। কারণ স্কুল খুলে গেলে শুরু হয়ে যাবে আরেকটা দৌড়, কাজের সাথে সাথে বাচ্চাদেরকে ড্রপ করা, পিক আপ করা, ব্যস্ততম জীবনে আরও ব্যস্ততা বেড়ে যাবে। আর এই যে দেখুন, আজকের এই ফ্রাইড চিকেন খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর ফ্রাইড রাইসটা বানিয়েছি আমি শ্রিম দিয়ে, সো এটা হচ্ছে শ্রিম ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটাও কিন্তু মজা হয়েছে। আর এইরকম করে ছুটির দিনে যদি হালকা ফুলকা এরকম ফ্রাইড চিকেন আর ফ্রাইড রাইস খাওয়া হয়, তাহলে অন্য ধরনের একটা রেস্টুরেন্ট স্টাইলের অনুভূতি আসে। রেস্টুরেন্টে তো আর এত রাতে যেতে পারবো না, তাই ভাবলাম ঘরেই আমরা একটু আনন্দ করি আর লেট করে ঘুমাবো আজকে, মুভি নাইট, রাত্রে মুভিও দেখবো। এইরকম করে আমাদের উইকেন্ড শুরু হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এতটুকুই ছিল, আগামীতে নতুন আরেকটি ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।